তো আমি কিভাবে গান করি, এই যে 10 টাকার মেলা থেকে কেনা বাঁশি শিশুরা বাজায়, তো আমি এটা বাজানোর চেষ্টা করি নিজের মনের ইচ্ছা মতো। এই পর্যন্ত আমি যে সুরটা পেলাম, তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না, তা না 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 না, সহজ সাবলীল। এবার এই সুরে আমি কথা জুড়ে দেওয়ার চেষ্টা করব। যে জানে জানে সে জানে না যে জানে না, যে জানে জানে সে জানে না যে জানে না, ভালোবাসায় কত দুঃখ বেদনা, ভালোবাসায় কত দুঃখ বেদনা, যে জানে জানে সে জানে না যে জানে না। তো এই দিয়ে গানের কলিটা হলো। এবার অন্তরা ভাবতে হবে। এবার আরো পরবর্তী সুরটা কি করা যায়, ফুটে ফুল ঝরে যায় রাখে না কেউ তারে মনে রাখে না, উঠে চাঁদ ডুবে যায় রাখে না কেউ তারে মনে রাখে না, ফুটে ফুল ঝরে যায় রাখে না কেউ তারে মনে রাখে না, ওঠে চাঁদ ডুবে যায় রাখে না কেউ তারে মনে রাখে না। তো এটা অন্তরার সুর। প্রাণে ব্যথা দিয়ে চলে যায় রাখে না মনে রাখে না, প্রাণে ব্যথা দিয়ে চলে যায় রাখে না মনে রাখে না। এবার সে গানের কলির সুর। তা না 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 না, তা না 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 না, হয়তো কলির কথাটা ভুলে গেছি। এ জানে জানে সে জানে না যে জানে না, ভালোবাসায় কত দুঃখ বেদনা, যে জানে জানে সে জানে না যে জানে না। এরপর আসবে পরবর্তী ধাপ, একটু সঞ্চারী, যেখানে প্রয়োজনে যার কথা সুর গান সে একটা ভণিতাও যুক্ত করে দিতে পারে তার নিজের নাম, সেই পর্ব। প্রদীপে করে গান ভুলতে পারে না তো আজও পারে না, কথা সুরে এই গান ভোলে না তো তারে ভোলে না, প্রদীপে করে গান
ভুলতে পারে না তারে পারে না কথা সুরে হয় গান ভোলে না তো তারে ভোলে না ভালোবেসে ভুলে যেতে নেই সেই কথা ভোলে না ভালোবেসে ভুলে যেতে নেই সেই কথা মন ভোলে না তাই যে জানে জানে সে জানে না যে জানে না যে জানে জানে সে জানে না যে জানে না এবার এর সঙ্গে গানের কুলি পুনরায় আরেকবার গেয়ে গানটা এভাবে শেষ হয় এবং আমি এভাবেই অনেক গানই এই 10 টাকার বাঁশিতে করি যখন হারমোনিয়াম নষ্ট বা অন্য যন্ত্র নাই তো এই বাঁশি বাজাতে গিয়ে স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে সুর আমার মধ্যে আসছে সুতরাং এখন যে গানটা কথা দিয়ে হবে সেটা এই সুরেই হবে এবং এই সুর খুব উৎকর্ষ সম্পন্ন একেবারে চরম হিট কোনো সুর হলো কি না তাতে সেটা কোনো ভাবার বিষয় নয় অ্যাজ ইট ইজ কাম টু মাই মাইন্ড